গরম বাড়তেই জলের জন্য হাহাকার হাওড়ার বাগনানে। প্রতিবাদে বাগনান বিনাপুর রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতে জলের কল লাগালেও সেই কল দিয়ে জল পড়ে না। ঘটনাস্থলে যায় বাগনা থানার পুলিশ, পরে পঞ্চায়েতের আশ্বাসে ওঠে অবরোধ। তীব্র দাবদাহ, তার মধ্যে নেই জল। হাওড়ার বাগনানের মুখবেনাপুর গ্রাম জুড়ে তীব্র জলকষ্ট। গ্রামে কল থাকলেও তা দিয়ে জল পড়ে না, অভিযোগ গ্রামবাসীদের। বাধ্য হয়ে কয়েক কিলোমিটার দূরে পাশের গ্রাম থেকে আনতে হয় জল। ভয়ঙ্কর এই জলকষ্টের হাত থেকে মুক্তি পেতে প্রতিবাদে সামিল হলেন গ্রামবাসীরা। আগুন জ্বালিয়ে কাঠের গুঁড়ি ফেলে হাওড়ার বাগনান বেনাপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রধান বলেছিল যে তিন বছর পরে এখানে একটা পাম্প বসানো হবে, তার পামের কোনো গল্প নেই, তিন বছর ধরে গল্প নেই। এই পার্বতীপুরে কলটা বসানো হয়েছিল, এই জলটা ছিল বলে এই যার দিকে খেয়ে বেঁচে মানুষ বেঁচে আছে। অনেক দূর 20 কিলোমিটার থেকে গ্রামে পাম্প বসিয়ে জল সমস্যা সমাধান করা হবে বলে আশ্বাস গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের। একটা অনুমতি দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, যদি একটা আমরা পাম্প করে এই এলাকার মানুষকে জল দিতে পারি, সেই আশ্বাস আমাদের দেওয়াতে যে আমাদের বিক্ষোভ হয়েছিল সেটা অনেকটাই প্রশমিত হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে আমরা চেষ্টা করব এই পাম্প তৈরি করে এলাকার মানুষকে জল দিতে পারব, এই আশা আমরা রাখি। প্রায় এক ঘন্টা পর পঞ্চায়েতের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। উলুবেড়িয়া থেকে স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।